হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের সৌমা ম্যাম। সবার প্রথমে তোমাদের সবাইকে শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপূজার ফ্যাক্টোরিয়ালে আবার আমি হাজির তোমাদের কাছে। আজকে একটা গল্প বলবো, শিব আর সতীকে নিয়ে। শিব, সতী আর দশমহাবিদ্যা। আমরা সবাই জানি সতী হলো শিবের প্রথম স্ত্রী। সতী দক্ষ রাজের কন্যা। দক্ষরাজ শিবকে খুব একটা পছন্দ করতেন না। শিবকে বলতেন ভিখারি, শ্মশানে থাকে, ছাই মেখে থাকে, পছন্দ করতেন না। কিন্তু শিব তো শিব, মহাদেব তো। যাই হোক, দক্ষরাজের বাড়িতে একবার যজ্ঞ হলো। যজ্ঞের আমন্ত্রণ পেল সবাই। সবাই মানে লিটারেলি সবাই। পেলেন না কারা? শিব এবং সতী। শিব এবং সতী এই দক্ষের বাড়িতে যে যজ্ঞ হলো তাতে কিন্তু কোনো রকম ইনভিটেশন পেলেন না। সতী তো বেজায় রাগ, আমার বাপের বাড়িতে আমার বাবার যজ্ঞ, আমি যাব না। শিবের কাছে পারমিশন চাইতে এলেন, আমি যাচ্ছি বাপের বাড়িতে, আমার বাড়ির পুজো, আমার ইনভিটেশনের দরকার কি, আমি অবশ্যই যাব। শিব বারণ করলেন। শিব বললেন যেও না, ভালো হবে না। সতী, তিনি তো মা। সতী শিবকে বললেন, তুমি আমাকে বারণ করছো? এত বড় স্পর্ধা, জানো আমি কে? অ্যান্ড তখন সতী শিবকে তার দশমহাবিদ্যার রূপ দেখালেন। দশমহাবিদ্যার রূপের মধ্যে কারা কারা ছিলেন? কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূম্রাবতী, বগলা, মাতঙ্গিনী এবং কমলা কামিনী। এই দশটা রূপ সতী মহাদেবকে দেখালেন। এই দশটা রূপের মধ্যে প্রথম দুটি রূপ, কালী এবং তারা, গণ্য হয় মহাবিদ্যা রূপ হিসেবে। দশমহাবিদ্যার মধ্যে এই দুটি রূপই মহাবিদ্যা রূপ হিসেবে প্রচলিত, বাকি রূপগুলি বিদ্যারূপ নামে পরিচিত। শিব দেখে বললেন, সতীকে আটকানো আমার সাধ্য নয়। সতীর যা রূপ আমি দেখলাম, তাকে আটকানো আমার সাধ্য নয়, সতী নিজেই হ্যান্ডেল করে নিতে পারবেন। মহাদেব পারমিশন দিলেন। সতী গেলেন তার বাপের বাড়ি। বাপের বাড়িতে গিয়ে দক্ষরাজের যজ্ঞে সেখানে শিবের প্রচুর নিন্দা হলো। অ্যান্ড সতী সেই নিন্দা, স্বামীর নিন্দা শুনতে পারলেন না। তিনি বললেন, আমাকে মহাদেব আসতে বারণ করেছিল, কিন্তু তাও আমি এসেছিলাম, শুধু এটা আমার বাবার বাড়ি বলে। কিন্তু তাতে আমার স্বামীর এত নিন্দা আমি সহ্য করতে পারছি না। তাই সেখানেই দাঁড়িয়ে তিনি তার দেহত্যাগ করলেন। সেই সময় মোবাইল ছিল না ঠিকই, কিন্তু খবরটি পৌঁছে গেল মহাদেবের কাছে। খবর পৌঁছে যেতেই মহাদেব সেখানে এলেন এবং সতীর মৃতদেহ নিয়ে তিনি তাণ্ডব শুরু করলেন, যে তাণ্ডবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। সেইটাকে থামানোর জন্য বিষ্ণু তার সুদর্শন চক্রকে ছেড়ে দিলেন। এই সুদর্শন চক্র সতীর দেহকে 51টি ভাগে বিভক্ত করল এবং ভারতের অখণ্ডতা বোঝানোর জন্য এই 51টি অংশ ভারতের বিভিন্ন জায়গার মধ্যে পড়েছিল বলে প্রবাদ আছে। অখণ্ডতা বোঝানোর জন্য হয়েছে, তাই জন্য একটি খণ্ড কিন্তু বর্তমানে যেটা পাকিস্তান মানে হিংলাজ সেখানেও আছে, আরেকটি খণ্ড আমাদের স্বয়ং কলকাতায় কালীঘাটে রয়েছে। মায়ের বা পায়ের 4টে আঙুল কালীঘাটে পড়েছে। এগুলো সবই প্রবাদ, এগুলো সবই মাইথোলজিক্যাল। কিন্তু এই হলো দশমহাবিদ্যা এবং ভারতের যে 51 পীঠ রয়েছে সেই 51 পীঠের গল্প। আই হোপ আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের ভালো লেগেছে। আজকের মহাষষ্ঠী, মহাষষ্ঠীর পূর্ণ তিথিতে খুব ভালো করে এনজয় করো, খুব ভালো করে থেকো। ডাবল ভ্যাকসিন নেওয়া হলে প্যান্ডেলে ঢুকতে পারবে ঠিক কথা, কিন্তু তবুও ডিস্টেন্স মেনটেন করো। ভালো করে থেকো, ভালো করে পূজা কাটিও। হ্যাপি পূজা।